নিউ ইয়র্কে শনিবার নিউ বাফেলো শহরে ঘটনাটি ঘটে ঘটনায় আঠারো বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ তারা জানায় ঘটনাটিকে জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগুলিয়া বলেন গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে এগারো জনেই কৃষ্ণাঙ্গ হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে হামলায় নিহতের জন্য প্রার্থনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোসল ঘটনা ঘটনাটিকে ঘৃণ্য সহিংসতা হিসেবে বর্ণনা করে ঘটনায় আহত ও নিহতদের সহায়তার কথা জানা